আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানো আছেন ভালো আছেন, আর আমরাও আল্লাহর রহমতে আপনারার দোয়ায় ভালো আছি। তো এখানে আজ আবার আরেকটা ব্লগ আপনার লগে শেয়ার করলাম, আশা করি আপনারা কিছু ভালো রাখব। তো এখানে সকাল 9:30 আর ব্রেকফাস্টটা এখন রেডি করলাম আমার লাগিয়ে আর আমার হাজব্যান্ডের লাগিয়া। আজকে ব্রাউন ব্রেড বা জাম, তো সেটা আমার হাজব্যান্ডের রেগুলার ব্রেকফাস্ট, তাই নকটা দিয়ে করুন সব সময় থানতে ব্রাউন ব্রেড জাম তেমনটাও খাইন, মর্নিং ওয়াক বেশি কিচ্ছু খাইতে চাইন না। প্রথম লাগিয়া 1 পিস আর আমার লাগিয়া 1 পিস, আবার বেশি দিলে খাইতে 2 পিস দেয় যদি খাইন না, তো থান লাগিয়ে 1 পিস বানাইব আর আমার লাগিয়ে 1 পিস। তো আশা করি আপনারা কাছে আমার ব্লগটা ভালো লাগবো, আপনারা আশা করি আপনারা পুরা বিদ্যে দেখবা, আর দেখতে দেখতে অবশ্যই ভালো লাগতে পারে, তো দেখুকা। আর যারা যারা আমার ভিডিওটা দেখবা প্লিজ লাইক করবা, শেয়ার করবা, কমেন্টের মাধ্যমে জানাইবা। আপনারা অত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার তো খুব বেশি ভালো লাগে। থ্যাংক ইউ আপনারা সকলে আমার সুন্দর কমেন্ট করার জন্য। আপনারা ওভাবে আমার কমেন্ট করি, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাইবা কিলাখান আপনার কাছে লাগে। তো আর যারা যারা সাবস্ক্রাইব করছেন আপনারা সকলে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, আর নোটিফিকেশন বেলটা অন রাখবা, যাতে নতুন ভিডিও দেওয়ার পরে আপনারা দেখতে পারেন। আর নতুন যারা ভাই বোন আছেন বা যারা জানেন না, আমার আরেকটা চ্যানেলও আছে, আপনারা চাইলে ওটা দিয়েও আপনারা সাবস্ক্রাইব করতে পারবা। আমার রাজনা রেসিপি ও চ্যানেলও গেলে আপনারা দেখতে পারবা আমার রেসিপিগুলা, আমি ওখানে রেসিপি দিই। তো প্রত্যেক সপ্তাহ তো আমি একটা করে রেসিপি দিই, আপনারা চাইলে ওখানেও গিয়া দেখতে পারবা। তো এখানেও আমি চাটও বানাই লিলাম, আর বাকি কিতা কর্মো আসবো গড় রান্না বাড়া কিছু কর্মো ওগুলো আপনারা লগে শেয়ার করবো, তো দেখবা। আর এখন একটা যেটা আমরা লম্বা মুড়া হইন ওটা আমি ওটাটা ওয়াইচপল গেছিলাম আর ওখানে মার্কেট নিয়ে আনছি ইটা, তো অনেকদিন পরে খাইলাম ইটা, দেখে তো আমার খুব বেশি ভালো লাগছে, হইতে নেই গিয়া বাজে খাইতেও ভালো লাগে বা সুটকি দিয়া খাইতেও ভালো লাগে। তবে আমি পুরাটা আজপুর আনতাম নাই, পুরা একটু রাঁধবো, অর্ধেকটা রাঁধবো আর অর্ধেকটা রাখি দিন প্রয়োজন করিয়া, পরবর্তী সময় আমি ইত্যাদি সুটকি দিয়া আর মাছটি খাইমু। আর এখন আজকু তোরা আমি ভাজি করবো, তো ভাজিটাও আপনারা লগে শেয়ার করবো, জানি না আপনারা খেয়ে কিলা খাইন। যাই হোক যে সার লাহানো চাই খাওকা, তবে আমি যে লাহান আজকে করবো যদি আপনারা না খাইন তাইলে ওভাবে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ। আমার কাছে তো খুব বেশিও ভালো লাগছে, আশা করি আপনারা কাছেও ভালো লাগবো। আমি অবশ্য পুরো রেসিপিটাও আপনারা লোকে শেয়ার করছি, আপনারা দেখতে পারবা। তো এখানে আমি খাতিয়া ওলাখান লইছি অর্ধেকটা, আর অর্ধেক বাকি ওলাখান করে লইছি, তো ওটাতেও আজকেও বিরান করবো। এখানে আমি ফানোর মধ্যে তেল দিলাম পরিমাণ মতো, আর মুড়ার মাঝে একটু তেল দেখুন যেন একটু লাগেও বেশি, কম দিলে একটু ভালো লাগে না। তো এখানেও পেঁয়াজ আদা রসুন গরম মশলা জাতীয় যত স্পাইসি মশলা আছে আমি সবটাও দিছি, আর এখানেও আবার এক্সট্রা আমি রসুনও কাটিয়ে দিছি বা কাঁচা মরিচ। আর এই মুড়াটা যত বেশি গরম মশলা দিয়ে রান্ধা হয় রান্না করে তো তত মজা লাগে খাইতে।
ওইখানেও আমি সকল জাতেরও মশলা দিছি, গরম মশলা পাউডার, মরিচর পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার, তো ওগুলাও দিছি। তো আর এখন তোরা পানি দিব যাতে মশলাটা জ্বলে না, ও পানিটাও দিলাইছি। আর গরম প্রয়োজন করা আছিল মুখি, আর মুখি তো মুখি আমি তোরা দুই তিন পিস লইয়া ছোট ছোট পিস করিয়া দিছি, এতে খাইতে ভালো লাগে। আর একটু পিছলা পিছলা থাকে মুখিটা আর খাইতে ভালো লাগে। আর মুড়ার লগে আমার তোলাহান খুব বেশি ভালো লাগে, লাগে সামান্য একটু মুখি দিলাম। তবে বাংলাদেশের মুখির মুড়া যেটা ইটার টেস্ট আলাদা আর ইটার টেস্ট আলাদা। বাংলাদেশে থাকতে তো অনেক বেশি খাইছি, এদেশে তো আর এটা মুড়া মিলে না, মিললেও আর চকুর তোলে আমার পরে ওদের না। আর আমি অবশ্যই দেখছি না বড় বড় মুখি মিলে আর এখানে যাচ্ছি না, তো মুড়াটাও দিলাইছি। এটা এখন আমি স্লোগে সেও করবো যাতে মুড়াটা সিজে যায়। আমি আর এখানে ফান ইতাম না, ওলাখান ইত্যাদি জাল দি না। কেন হাতকড়ার বাহল দিলেও ভালো লাগে, অবশ্যই আমি হাতকড়ার বাহল দিয়া খাইতাম না হরি হাতকড়া, এর লাগে কেন হাতকড়ার বাহল দিছি না। আপনারা চাইলে হাতকড়ার বাহল দিতে পারবা, যারা যারা ইলাহান্দি খাইতা চাই, এলে হাতকড়ার বাহল দিলে আরও বেশি স্বাদ হয়, গ্রামটা থাকে, ছোটো ছোটো কুচি কুচি করিয়া দিলে ইলেটার লগে কাটি যায়। তো এখানে আমি অনেক সময় ধরে জাল দিছি লগেছে, যাতে না জালে আর ভিজে যায়ও আর জর্জরাও থাকে। তো খাইতে আসলে খুব বেশি মজা হয়েছে, মাংস চিকেন খুনে অনেক ভালো লাগছে, অনেকদিন পরে খাইছে সে লাগি হয়তো। তো এখানে আমার রান্নাটা পুরো হয়ে গেছে, আমি এখন এটা লামাই দিব। তো দেখলা তো আপনারা ইত্যাদি রেসিপি হত সোজা, খাইতে খুব বেশি স্বাদ, যারা খাইছেন না খাইবা। আর এখানেও আমি গ্রেপস আনছিলাম, অবশ্য খেয়াল করছি না এটার ভিতরে বিসি আছে, তো আমার ইমান স্বামী বিসিটা খাই না, সব সময় টান টান লাগে বিসি সারাটা আনা হয়, আর এগুলো আমি খেয়াল করছি না আনে লাইছি। এখন তো আর টান টান খাইলে না খাইতেও নাই, তো কইতে আর ইটা লাগে ইটা আমি আর চিন্তা করার কিছু কারণ নাই, ইটা জুস করি লাই। তো টান টান লাগে ব্লেন্ডারও করি লাইছি, তো ব্লেন্ডার করাই খাইলি চই দেখতে লাগে দেশের জামুর মতো যে কালার ও কালার। তো আশা করি আপনারা গেছে আমার ব্লগটা ভালো লাগবো, আর ভুল দুটি ওই রকম আমার দৃষ্টিতে দেখবা, আর আপনারা যে যেখানো আসুন ভালো থাকা সুস্থ থাকা। তো ব্লগটা আমার এখন শেষ হয়ে যাব, তো আমি আজকের মতো ওখানে আপনারা ব্যস্ত নেই, বিদায় নিলাম গিয়া, আসসালামু আলাইকুম।